পেতে পারি, কারণ ভালো লাগলে শেয়ার করলে এত জন জানি পয়সা কেউ দেয় না। বাট আজকে যদি ভালো লাগাটা নিজে সুস্থ থাকবো আর এই ভালো লাগাটাকে প্রত্যেকটা চেনা অচেনা ব্যক্তির কাছে যদি শেয়ার করতে পারি, কি পেতে পারি সেটা চোখে দেখে নেবো। একবার পকেট এক্সট্রা পয়সা চাই না চাই না চাই তো? আরে যারা চাই তাদের জন্য ওয়েলকাম, যারা চাই না তাদের জন্য ওয়েলকাম। কেন যারা চাইছি না তারাও কাজ করবে এখানে। কাজ করার পর যে এক্সট্রা ইনকামটা করবেন সেটা আমাদের সমাজে অনেক অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম আছে, অনেকে স্কুলে যেতে পারছে না, তাদের জন্য দান করে দিন। সারা জীবন আপনাকে মনে রাখবে। আমি অবয়স মনে করি যারা বলি পয়সার দরকার নেই তাদেরও বলি এখানে আসুন, একটু কাজ করুন, সহযোগিতা করুন, যে এক্সট্রা আর্নিংটা করবেন সেটা দান করে দিন। রাজি আছে সবাই? তো সবাই রাজি আছে? তো এমন পার্টটাকে দেখার জন্য আর একজন ডাইনামিক লিডারকে ডেকে নেবো, ইন্টারন্যাশনাল র্যাঙ্ক হোল্ডার লিডার, যিনি বহুবার বহু দেশ থেকে ঘুরে এসেছেন, বহু লোককে তার স্বপ্ন দেখিয়েছেন, শুধু তাই নয় সফল করতেও সাহায্য করেছেন, এবং এই মান্থে একটা প্রেস্টিজিয়াস র্যাঙ্ক উনি ব্রেক করেছেন। তো আমাদের সবার প্রিয় লিডার, গোল্ড লাইন লিডার, মিস্টার আব্দুর রহমানকে নিয়ে আসুন। আমার তো মনে হলো আমার একাই গুড মর্নিং আপনাদের সকলের থেকে বেশি। ওয়ান্স এগেইন গুড মর্নিং, গুড মর্নিং, নাও দিস ইজ দ্য মর্নিং। সো প্রথমেই আমি সৌরভ মন্ডল বাবু, শুভ্র কয়াল এত সুন্দর করে অ্যাঙ্কারিং এবং হেল্প আর আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ওনার জন্য ফার্স্ট টাইম একটু বড় করে হাত তুলে আমাকে আমার সঙ্গে পরিচিতি করে নেন। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, সাতজন, আটজন, আমাকে আছে নজন, আজকে এখানে নজন, ঠিক আছে। আপনার সকলকে আমরা ওয়েলকাম করছি এবং একটা ওয়ান্ডারফুল লাইফ চেঞ্জিং অপরচুনিটিতে, যেখানে আপনি বর্তমানে যদি আপনার লাইফ নিয়ে মনে হয় যে আরেকটু এগোতে চান, ঠিক যে জায়গায় আছেন ওখান থেকে একটু বেটার কিছু প্লেস হলে ভালো হয়, অথচ পুরোনোটাকে এখন রাখতেও পারি আবার ফুল টাইমও শুরু করতে পারি, তাদের জন্য আগে বেস্ট দিন হতে পারে অথবা ডায়েরিতে লিখে রাখার মতো দিন হতে পারে। যারা প্রথম এসছেন অথবা যারা আমাদের আমাদের এখানে পুরনো যারা আমাদের বিজনেস পার্টনার্স, তাদের প্রত্যেকের প্রতি আমার একটা প্রশ্ন। আমি তিনটে অপশান দেব আজকের যুগে ভালোভাবে চলতে গেলে, আমি তিনটে অপশান দিচ্ছি, মিনিমাম একটা ইনকাম তিনটে অপশান দিচ্ছি। একটা হচ্ছে 25,000, একটা হচ্ছে 50,000, একটা হচ্ছে 1,00,000। এটা আপনি মনে করেন, থ্যাংক ইউ, কারণ ম্যাথসমন তাই বলছে। কার কার বিশ্বাস যে তারা যে প্রফেশনে আছেন বর্তমানে ওখান থেকে 1,00,000 হবে বা হচ্ছে, একটু হাত তুলবেন দরকার। যে প্রফেশনে বর্তমানে আপনি আমি আছি, মানে টিএস ছাড়া, এই কোম্পানি ছাড়া, যে যে পেশায় আপনি আছেন সেই পেশা থেকে আপনার মিনিমাম, যে পেশায় আপনি আছেন বর্তমানে সেই পেশা থেকে আপনার 1,00,000 টাকা বর্তমানে ইনকাম, আপনারাই বলেছেন 1,00,000 টাকা বর্তমান দরকার। তো সেই পেশা যদি আরও 5টা বছর ভালো করে কন্টিনিউ করেন তাহলে 1,00,000 টাকা পৌঁছে যাবেন মিনিমাম, সম্ভব একটু হাত তুলবেন কারো থাকলে। আমি জানতে চাইবো আপনি কোন পেশায় আছেন, তাহলে কেউ হাত তুলতে পারছেন না, তার মানে হাত তুলতে পারছি না এই কারণে, কারণ আমাদের কোনো একটা জায়গায় বিশ্বাস হচ্ছে না আমি পেশায় আছি ওখান থেকে 1,00,000 টাকা সম্ভব নয়, আমার মন মানছে না ওটা হবে, তাই না? কি মন মানছে? যে পেশায় এখন আপনারা আছেন ওই পেশা থেকে 1,00,000 টাকা হবে না, এটা আপনার মন মানছে না মানছে না? আমি কি ভূতের গল্প বলছি? একজনই বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারছে না? কি আপনার মন মানছে যে পেশায় বর্তমানে আছেন ওখান থেকে আর 2-3 বছর ভালো করে যদি খাটেন 1,00,000 টাকা করে পারমানেন্ট ইনকাম আসবে, এটা আজকের যুগে স্বচ্ছভাবে চলতে গেলে লাগবেই লাগবে, আপনার মন মানছে? সরি, আপনি যে পেশায় আছেন তাহলে একজনকে পেলাম যারা হবে বাকিরা একটু আমার কোঅপারেট করুন, হবে আমার আমার দুজনকে পেলাম বাকিরা না, ইতিহাস ছাড়া আপনি যে পেশায় আছেন ওই পেশা থেকে আমি দুজনকে পেলাম বাকিরা এটা, মানে আপনার মন এই কথাটা মানছে না, মানে মন আপনার কথা শুনছে না, তাই তো? আপনার কথা আপনার মন শুনছে না যে আমি 1,00,000 নেক্সট 2-3 বছরে পৌঁছে যেতে পারবো যে প্ল্যাটফর্মে আমরা আছি বর্তমানে, টিএস ছাড়া আপনি আছেন, আপনার মন ওটা বিশ্বাস করতে পারছে না।
এক্স্যাক্টলি এর কারণ হচ্ছে এটা, ধরুন আপনার বডি আর আপনার মন দুটো আলাদা আইডেন্টিটি না আইডেন্টিটি না আইডেন্টিটি তো আপনার বডি রেগুলার একটা খাবার দাবার খায়, খায় না খায় না খায়, আপনার বডি রেগুলার নিজের ব্যায়াম করতে পারে, করে না করে না, চাইলে করা যায় না, আপনি কি করেন, আপনাকে নিয়ে তো করে পেয়েছেন না, কিন্তু মানুষ চাইলে করতে পারে না, ম্যাক্সিমাম যদি করে তাহলে ভালো আছে। তো টোটাল এই যে আমরা আমার দেহকে খাবার দিই বলে আমার বডি, দেখুন আমার কথা শোনে, আমি যদি বলি হাত তোলো হাত তুলছে, আমি যদি বলি চোখটা এখন পিটপিট করেও করছে, আমি যদি বলি কথা বলেও বলছে, আমার বডি কেন আমার কথা শুনছে বলুন তো, কারণ আমি যদি খাবারটা দিই বলে। আপনার আমার মন যাদের মন সায় দিচ্ছে না, যে যে পেশায় বর্তমানে আছি ওখান থেকে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা যাওয়া যায়, এটা হলে জীবন অনেক সচ্ছল হবে, এটা এই কারণে আপনার মন মানছে না, কারণ আপনার মনকে খোরাকি তো দেওয়া হয় না। যারা ওই ফিল্ড থেকে 1 লক্ষ 1.5 লক্ষ কামাচ্ছে তাদের সঙ্গে হয়তো আমরা মিশছি না, তাই না, সেই খোরাক মনের খোরাকটা আমরা দিচ্ছি না বলে আমরা কিন্তু বিশ্বাস করে আমার মন আমার কথা শুনছে না। তো আমি এই কিএনসের প্ল্যাটফর্ম থেকে এমন লোকদের চিনি যারা মাসে 5 লাখ কামায়, যারা মাসে 10 লাখ কামায়, যারা মাসে 50 লাখ কামায়, এমন লোককে আমি চিনি, শুনেছি, দেখেছি, বিশ্বাস করেছি। তো তাদের সঙ্গে যদি আমি রাত দিন ওঠা বসা করে আমার মন, আমার মনে ওই বিশ্বাস আসবে না, আসবে না, আসবে না। যেমন বডিকে খোরাক দিলে বডি আপনার কথা শোনে, যখন আপনি মনকে খোরাকগুলো দেবেন আপনার মন ওই বিশ্বাসে বিশ্বাস করবে না, করবে না। তো টিএনসের এই প্ল্যাটফর্ম আপনাকে ওই লোকগুলোর সঙ্গে আলাপ করাবে যারা অলরেডি মিনিমাম 1 লাখ ম্যাক্সিমাম 50 লাখ অব্দি আমাদের এই অফিসে কামাচ্ছে, আপনি দেখতে পাবেন, তাদের সঙ্গে মেশার সুযোগ পাবেন, আপনার মন কিন্তু ওখানে মানবে। শুধু দেরি থাকবে কিসের, যে আপনার এই বিজনেসটা করতে গেলে যে এডুকেশন লাগবে ওইটুকুনি যা দেরি লাগবে, ওই সময়ের অপেক্ষা থাকবে। আপনি ইন্ডিভিজুয়ালি এই বিজনেসে আপনি আপনি পারবেন, আপনি লেম্যান হলেও পারবেন, শিখতে পারবেন, আপনি এডুকেটেড হলেও পারবেন, আপনি এমবিবিএস ডাক্তার হলেও পারবেন, আপনার ওয়ার্ক ডাক্তার হলেও পারবেন, আপনার পেশেন্ট হলেও এই বিজনেস শিখতে পারবেন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ওইটাই হচ্ছে সুবিধা, যে আপনি শিখতে পারবেন যদি আপনি চান, তারপরে আপনার মন আপনার কথা শুনতে সক্ষম হবে। লেট মি ইন্ট্রোডিউস উইথ এ ওয়ান্ডারফুল প্ল্যান মাই ডিয়ার ফ্রেন্ডস। একটা যদি আপনি কোনো প্ল্যান ওয়াইজ না চলেন, ডিসিপ্লিন ওয়াইজ না চলেন, আপনার রেলগাড়িও কিন্তু ভালোভাবে চলবে না। এই এই সিস্টেম যে বিজনেস আমরা করছি এর একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে, যে প্যাটার্নে এনি প্রোডাক্ট প্রথম দিন থেকে আপনি 20% লেস করে পাবেন, ডিসকাউন্টেড পাবেন, কেওয়াইসি করা মাত্র আপনি গ্রিন হেলথ কার্ড পাবেন, যার জন্য ইন্টারন্যাশনালি আপনি কিন্তু বিজনেস গ্রো করতে পারবেন। আপনার যদি ফেসবুকে সিঙ্গাপুরে কোনো ফ্রেন্ড আছে, আজকে সকালে একটা সিঙ্গাপুর থেকে ব্যক্তি এসেছেন, তিনি ইন্ডিয়ান কিন্তু সিঙ্গাপুরে থাকেন ওয়ার্ক ভিসা নিয়ে, তাকে আমরা একটা বিসিএম মেশিন আমরা দেখালাম, অ্যাকচুয়ালি উনি হেলথের জন্যই এসেছিলেন। আমরা ওনাকে বললাম আপনি যদি আমাদের একটা হেলথ কার্ড বানিয়ে নেন যার নাম হচ্ছে আমাদের আমাদের ডিস্ট্রিবিউটারশিপ কার্ড, আপনি সিঙ্গাপুরে বসে এই বিজনেস করতে পারবেন। তো আজকে সন্ধ্যের মধ্যে তাই এগ্রি ডিজেগ্রি ব্যাপার আছে দেখানো হয়েছে, যদি এগ্রি করে যায় তাহলে আমার টিম সিঙ্গাপুরে চলে যাবে, মানে আপনি একটা একটা আইডিয়া আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবেন। বুঝতে পারছেন আপনি কোন প্ল্যাটফর্ম আজকে দেখছেন? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওখানে আপনি সুযোগ পেলেন, তারপর সুযোগ কি আপনার প্রতিটা র্যাঙ্ক কিন্তু অ্যাকুমুলেশন হইতে পারবে, আপনি নিজে এবং আপনার সংগঠন যতজন ব্যক্তিকে আপনি প্রোডাক্ট শেয়ার করেছেন তারা যতজন ইউজ করেছে সমস্ত বিজনেস আপনার জমা হয়ে হয়ে কিন্তু আপনার বিজনেস বাড়বে, এতে আপনার এফোর্ট অনেক কমবে। আপনি জীবনে 10 জন মানুষকে যদি এই বিজনেসটা শিখিয়ে দিতে পারেন, সেই 10 জন একই কাজ যদি করে সেকেন্ড লেভেলে কিন্তু মোট 100 জন আপনি সংগঠনের মালিক হবেন, যাদেরকে আপনাকে 1 টাকা মাইনে দিতে হবে না। যদি টাটা বিল্ডার আম্বানিকে যদি 100 জন লেবার রাখতে হয় আর যদি মিনিমাম 20,000 টাকা করে দিতে হয়, 20 লক্ষ টাকা কিন্তু খরচা হবে পার মান্থ, ওখান থেকে রেভিনিউ জেনারেট হোক আর না হোক সেটা কিন্তু এখান থেকে আপনি পারবেন। কোনো স্যালারি দিলেন না তাকে, হেলথ রেজাল্ট দিলেন তাকে, বিজনেস অপরচুনিটি দিলেন, তার টাইম এনজয় করলেন, এই বেনিফিটসগুলো আমরা এখান থেকে পাবো। সো আমরা কীভাবে শুরু করবো, শুধু প্রোডাক্ট ইউজ করলেই বিজনেস আজ অব্দি আমরা জানতাম কি, এ দেখুন জেনে নেন, আপনি শুরু করুন প্ল্যাটিনাম কার্ডে। প্ল্যাটিনাম কার্ড কি? প্রিমিয়াম কার্ড। আপনার যদি টাকা থাকে আপনার বাচ্চাকে আপনি কম দামি স্কুলে ভর্তি করবেন, প্রিমিয়াম স্কুলে ভর্তি করবেন? আপনি টাকা থাকে আপনি কম দামি গাড়ি চড়বেন, তার সেফটি নেই, প্রিমিয়াম গাড়ি ইউজ করবেন। আপনি টাকা থাকে আপনি যাই তাই মানুষ ইউজ করবেন, প্রিমিয়াম মানুষ ইউজ করবেন।
তো প্রিমিয়াম কোয়ালিটি জায়গায় যাওয়ার জন্য আমাদের মিনিমাম একটা প্রিমিয়াম কার্ড রয়েছে, প্ল্যাটিনাম কার্ড। আপনার যদি মনে হয় আমাদের এতগুলো প্রোডাক্ট সবকটাই একবার করে ইউজ করবেন, তাহলে আপনার কাছে থাকা জরুরি না, জরুরি না, তাহলে আপনি চলে আসুন প্ল্যাটিনাম কার্ডে। ইন্টারন্যাশনাল ডলারে এটা 1200 ডলারে হয়। 1200 ডলারে কেন বলছি, এটা আপনার এই 1200 ডলারে আপনার পে আউটটা দেবে এটার উপরে। আর টোটাল ইন্ডিয়ান কারেন্সিতে সামান্য 1.5 লক্ষ টাকায় আপনার ব্যবসা শুরু হচ্ছে, তাও ওই টাকাটা কোম্পানিকে দিলেই আপনাকে 1.5 লক্ষ টাকা 20% ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে দেবে। আর এখানে যদি আপনার মাধ্যমে রেকমেন্ডেড হয়ে যায় প্রোডাক্ট, আগেই তো 20% লেস পাচ্ছিলাম, এখানে তার উপর দিয়ে 20% পাবো, তার উপর দিয়ে তাকে রেকমেন্ড করেছেন। আর মেশিনগুলো সারা জীবন আপনার কাছে থাকবে, আপনি অন্যকে সারা জীবন দেখানোর সুযোগ থাকবে না, থাকবে না। তো আমি যেমন 2009 অক্টোবর 10 তারিখে যখন শুরু করেছিলাম, আমি পুরো মেশিনই নিয়েছিলাম প্ল্যাটিনাম কার্ডের। সব মেশিন না থাকলে বিজনেস কার্ড লোককে দেখাতে পারবেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট মেশিন থাকা। প্ল্যাটিনাম কার্ড নমিনাল একটা 1.5 লক্ষ টাকার বিজনেস, যেটা কিন্তু আপনার হেলথকে চিরকালের জন্য সিকিউর করে দেবে, ফ্যামিলি হেলথকে। আর বিজনেসকে স্পিডে মানে আপনার গ্রোথ করাবে। সেকেন্ড, যদি আপনার মনে হয় আপনি আরেকটু কমে অ্যাকাউন্ট দিতে চাইছেন কিন্তু 1.5 লক্ষ টাকা আপনাকে পারমিট করছে না, আপনি বলুন আপনার আমার মানে একটা প্রয়োজনের জন্য 1.5 লক্ষ টাকা আজকে আমার কাছে নেই, আপনি আমি যে ভালো জায়গায় আছি। কেউ ধরুন 2 বছর কাজ করছেন জীবনে, কেউ 15 বছর করছেন, কেউ 20 বছর করছেন, কেউ 60 বছর করছেন লাইফে কাজ। 60, 15, 20 বছর কাজ করার পরে আমরা আমার প্রয়োজনে একটা 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট ইউজ করতে পারলাম না, আমরা নিজেকে মিডল ক্লাস বলার অধিকার রাখি? কিন্তু কোনো জায়গায় বিয়ের সম্বন্ধ দিতে গেলে আমরা কীভাবে গর্ব করি আমরা মিডল ক্লাস? মিডল ক্লাসের কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে এটা হতে পারে? যার কাছে 1.5 লক্ষ টাকা তিনি মিডল ক্লাস নন, বিপিএল একটু উপরে। ভালো করে বুঝবেন, আমি নিজেকে ওই জায়গায় মনে করতাম যখন মেশিনটা আমি কিনতে পারিনি, আমি আমার কথা বলছি। 10 লক্ষ টাকা মিনিমাম যদি আপনার অ্যাকাউন্টে না থাকে আপনি নিজেকে মিডল ক্লাস বলবেন না, আমি বলবো না। তাহলে আপনি চলে আসুন, আপনার জন্য অপশান দিচ্ছে গোল্ড কার্ড। গোল্ড কার্ডে এখানে 400 ডলারের প্রোডাক্ট আপনি পেতে পারেন। ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 টাকার মতো প্রোডাক্ট ইউজ করা যায়। এখানে অন্য কাউকে যদি আপনি রেকমেন্ড করেন 18% পাবেন এই বিবি ডলারের উপরে। ভালো করে বুঝবেন, তো এটা এটাই হচ্ছে আপনাদের কিন্তু ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট। আর র্যাঙ্ক অ্যাচিভমেন্ট অ্যামাউন্ট কিন্তু যে টাকাটা পে করছেন সেই টাকার, আর ওই টাকা দিয়ে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন যে টাকাটা পে করছেন। আর একটা থার্ড কার্ড আছে আমাদের, সিলভার কার্ড, যে ছোট কার্ডে কেউ পায় আর কি। থার্ড কার্ড 200 ডলার। আর এখানে আপনার 25,000 টাকার মতো প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, আপনি এখানে 15% বিজনেস পার্টনার হলেন, যেখানে অন্য কাউকে রেকমেন্ড করলে আমরা 15% পাবো সেখান থেকে, তার 20 ডলারের উপরে। এটা ফার্স্ট স্পন্সরিং বোনাস। আর একটা ফোর্থ কার্ড, যেটা জেনারেলি রেকমেন্ড করা উচিত না কিন্তু অগত্যা এই কোম্পানি বলছে বিজনেস কি তাহলে কেউই পারবে না যার কাছে 25,000 টাকা নেই? নিচ্ছে করুন অবস্থা আমার কি হতে পারে যে আগে আমার নিজেকে গিফট করার মতো, আমার ওয়াইফকে একটা ভালো মেশিন কিনে দেওয়ার মতো আমাকে 25,000 টাকা 50,000 টাকা নেই? সো আই অ্যাম ইন মোস্ট ক্রাইসিস সিচুয়েশন অফ মাই লাইফ। কোম্পানি বলছে আপনি যদি সেই জায়গায় থাকেন তাহলে এই কার্ডে স্টার্ট করতে পারেন, কিন্তু হায়ার কার্ড ইজ গুড ফর ইউ। ব্রোঞ্জ কার্ড যেখানে 100 ডলারে হয়, আর এখানে আপনার 12,500 টাকার মতো প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, অন্যকে রেকমেন্ড করলে 10% বিজনেস পার্টনার হলেন। ইউ আর টাইড আপ অ্যাজ এ বিজনেস পার্টনার উইথ অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাইক আপনি যত টাকা দিয়েছেন সেই অনুযায়ী আপনি পার্সেন্টেজের অধিকারী হবেন। আপনি যত বড় ডিস্ট্রিবিউটারশিপ নেবেন অত বেশি প্রফিটে যাবেন। তাহলে ভাবুন যদি 10% থাকেন আর 20% থাকেন, আপনি 10 লক্ষ টাকার ব্যবসা দিয়েছেন, 10 লক্ষ বিলির ব্যবসার যদি 10% পান আপনি 1 লক্ষ টাকা পে আউট পাবেন, আর যদি 20% থাকেন আপনি 2 লক্ষ টাকা পে আউট পাবেন। তাহলে সামান্য 1.5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আপনাকে প্রতিবারে ডাবল টাকা দিতে পারে না পারে না? একজন বুঝতে পারে দিতে পারে না পারে না পারে? এতে গেলে আমার বেনিফিট মানে আপনি যে কার্ডে জয়েন করলেন, কেউ যদি আপনি অন্য বিজনেস পার্টনারকে বিজনেস দেন, দিস ইজ অনলি দ্য দেখে দেখে দেখানো হচ্ছে, মানে কোঅপারেশন হচ্ছে না? যদি আপনি কোঅপারেট করতে পারেন অন্যকে কি পাবেন দেখুন। ফার্স্ট অফ অল এখানে ধরুন আপনি আছেন, এখানে কে ওয়াইফ হল আপনি
প্রোডাক্ট রিকমেন্ডেবল কিনা আগে বলুন। আর এই বিজনেসকে অন্যকে রিকমেন্ড করবেন না। ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট শেষ করার জন্য আপনার কন্ট্রিবিউশন কি থাকবে? আমাদের ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট দিন দিন বাড়ছে না বাড়ছে না? চাকরি ছোট হচ্ছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আগামী 10 বছরে 90% চাকরি আর থাকবে না। যদি আপনার প্রস্তুতি হয় পড়াশোনাটা চাকরির জন্য একটু সাবধান হয়ে যাবেন, কারণ আপনার ছেলেমেয়েরও চাকরি থাকবে না। আর যদি থাকে না ওই রকম চাকরি, একটা ভুলে আপনাকে অমনি বার করে দেবে, কারণ উনি বসে যেত তিন দিন সিভি দিয়ে বসে আছে আপনাদেরকে বেশি কোয়ালিফাইড কম টাকায় চাকরি করার জন্য নেই। অর্থাৎ চাকরি কমবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে কাজ করবে, একটা কম্পিউটার কোটি কোটি মানুষের কাজ করছে। চাকরি কমবে, জনসংখ্যা আমরা কমাচ্ছি, আমরা কি নাম্বার ওয়ান নাকি এখন? কি চায়নাকে ছাপে যায়নি ঈশ্বরের দয়াতে? তাহলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা আপনি কী করবেন? কারা কারা চান ইন্ডিয়াতে কন্ট্রিবিউট করতে, যা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন, কারা কারা একটু হাত তুলুন আমাকে। বেস্ট অপরচুনিটি দেবো আপনাকে, রাইট? তো আপনার জন্য ওয়ান্ডারফুল অপরচুনিটি এখানে আপনি আছেন। আপনি যখন এখানে আসবেন আপনার হাতকালের জন্য চাইতে হবে না, আমি নিশ্চয়ই হাতকালি কম দিয়েছিলাম, তাই আমার চাইতে হচ্ছে। আপনি প্রতিদিন ভাবলেন দুটো করে আনএমপ্লয়মেন্ট শেষ করব, দুজন করে ব্যক্তিকে ভালো বিজনেস দেবো, প্রতিদিন ভাবতে পারেন না? পারেন না। আর যেমন ভাবা তেমনি কাজ। সন্ধ্যাবেলা আপনি 2-3 ঘন্টা আপনি ভাবলেন যে অন্য কোনোভাবে টাইম ওয়েস্ট না করে আমি পার ডে দুটো ব্যক্তিকে এই বিজনেস শেয়ার করবো, এটুখানি করা যায় না? তিনি আপনাকে না বলতে পারেন, তিনি আপনাকে হ্যাঁ বলতে পারেন, হতে পারে ওনাকে নিয়ে এটার থেকে বড় অপরচুনিটি আছে, এটা আসবেন না। তিনি স্বাধীন দেশে বাস করেন, নাও আসতে পারেন, তাই না? আবার আসতেও পারে, হয়তো এরকম ভালো অপরচুনিটি উনি পাননি, হতে পারে না, হতে পারে না। তো আপনার কাজ শুধু কিছু নেই, বিজনেসটা তার সঙ্গে শেয়ার করা, এটা আমরা করতে পারি। ওটা আমাদের হাতে আছে না নেই? হাতে আছে, শেয়ার করছি। আমি পার্টে দুটো শেয়ার করলে মাসে কটা হবে? সাতটা। আর সাতজনের প্রত্যেকে তো আমাদের মানে হ্যাঁ করবেন নাকি, আর প্রত্যেকে নাও বলবে না। জেনারেলি দেখা যায় যে 20% লোক একটু ভালো করে দেখালে হ্যাঁ বলে দেয়, আরও ভালো করে দেখালে 50% হ্যাঁ বলে দেয়। তো এইটুখানি লোক আমাদের সঙ্গে বিজনেসে আসতে পারে না? পারে না, পারে। ধরুন তারা বিজনেস শুরু করলো আমার সঙ্গে, কিন্তু আমি ওয়ার্স্ট কেসে ধরছি, যারা আজকে আমরা প্রথমবার এখানে এসেছি, তারা এই বিজনেসটা কি প্রথমবারই কি আমাদের মতো শিখে যাবে? না, একটু একটু সময় লাগবে। 2-3 মাস আপনি কটা ক্লাস করতে হবে আমাদের আমাদের ট্রেনিং সিস্টেম রেভার থেকে। আপনি যারা মেম্বারশিপ নিয়ে নেন সামান্য মানে 500-600 টাকা লাগে, লাইফ টাইম ট্রেনিং ফ্রি পাবেন। ওটা যদি আপনি একবার করে নেন, আপনি 2-3 মাসের মধ্যে এমন একটা জায়গায় তৈরি হয়ে যাবেন, আপনি কিন্তু অন্যকে বিজনেসটা খুব সরগরভাবে দেখাবেন। কিন্তু আমি ধরে নিচ্ছি ওই যে মানে 60 জনের মধ্যে যে 20-25 জন আশা করেছিল আসেনি, মাত্র 2 লোক আপনার সঙ্গে ওই মাসে শুরু করেছে। এটুখানি এর থেকে খারাপ কিছু হতে পারে? না। 7 জনে আমার 2 জন শুরু করবে না এমন হতে পারে? না, পারে না। আমি তাই ছোট করে ধরে চলছি যে আপনার সঙ্গে 2 ব্যক্তি শুরু করে, তাই না? এই 2 ব্যক্তি আপনাকে ভরসা করে এই বিজনেসটা শুরু করলেন। এবার ওনাদেরকে আপনি যতটুকু শিখেছেন আমাদেরকে শিখিয়ে দেবেন না দেবেন না যেভাবে? এবং যিনি আপনাকে এই বিজনেস শিখিয়েছেন তিনি আপনার থেকে আরেকটু ভালো জানেন, তাহলে আপনার 2 জন মিলে যদি ওনাকে আরও 1 মাস গাইড করেন, ওনারাও ওইটুখানি আপনার মতো কাজ করলো। কতটুকু 60 জনকে দেখিয়েছিল, ওনাদের সঙ্গে কদিন এসছে? 2 লোক এসছেন। এটা হচ্ছে জানুয়ারি মাস, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ঠিক এক্স্যাক্টলি 100% কম্পাউন্ড হলো না হলো না? 2 থেকে 4 দিন এলো মানে বিজনেসে আমাদের অ্যাসোসিয়েট 100% বাড়লো নাকি? নাকি 200% বাড়লো? 200% বাড়লো, তাই তো? মানে মানে আমরা দুজন ছিলাম, ওটা 4 জন হলো, 200% গ্রোথ হলো। তো ভাবুন গ্রোথটা কী আছে। আইনস্টাইন বলছেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th wonder অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? দেখুন এই এই চার্জ করেছেন, এটা 5 মাস হ্যাঁ, ওই 4 জন দিয়ে 2 করে লোককে স্পন্সর করেন। আমি 2 কেন দেখাচ্ছি, আপনি অনেক বেশি করবেন আমি জানি, 2 না হলে হবে না, 2 না হলে হবে না, ওটা মিনিমাম।
মানে আপনি তিন চার তিন হাজার লোককে স্পন্সর করবেন, আমি জানি আপনারা কেউ দুটোই থেমে থাকবেন না, কারণ আপনার গ্রোথের জন্য আসছেন, আপনি ইন্ডিয়াতে কন্ট্রিবিউট করার জন্য আসছেন, আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য আসছেন, ধরেন আপনি দুজনকে আপনি বিজনেস পার্সন মানে আপনার বিজনেস পার্টনার বানাবেন, তো এটা হচ্ছে আপনার মার্চ মাসের কাজ। দেখুন ঠিক দেখুন চারজন দুটো করে লোককেই স্পন্সর করেছেন আর তাদেরকে বিজনেস পার্টনার রূপে এই বিজনেসটা শিখিয়েছেন, এডুকেট করেছেন, এটা বিজনেসই হচ্ছে এডুকেশন দেওয়ার, আপনি নিজে এডুকেশন নেবেন আপনার টিমকেওটা দেবেন তাই শেখাবেন, কেমন সুন্দর করে আপনি শিখেছেন শেখাচ্ছেন শিখেছেন শেখাচ্ছেন, এটাই আমাদের কাজ। আপনি যতটুকু শিখেছেন নেক্সট মান্থে আপনি হায়ার লেভেলে শিখবেন, আপনার আপনার সংগঠনকে হায়ার লেভেলে শেখাবেন, একটাই কাজ, সারা জীবনের কাজ, সুন্দর কাজ এইভাবেই করতে হবে। এরকম করতে করতে আপনি জানেন শুধু যদি বারো মাস আপনি এই কাজটা করেন আর আপনার সংগঠন আপনার সঙ্গে একই সাথে কাজ করে, এই আনএমপ্লয়মেন্ট দূরীর অবস্থা প্রথম যখন আপনি অন্যের জন্য ভাববেন আর আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এইভাবে, যদি আপনি ব্রোঞ্জ কার্ডে শুরু করে থাকেন যেটা মাত্র 12,500 টাকার প্রোডাক্ট ইউজ করেছেন আর প্রত্যেককে ব্রোঞ্জ কার্ড করেছে, আপনি এখানে 55 লক্ষ টাকা কামাবেন, সরি 24 লক্ষ টাকা। আপনি মাত্র 25-30 হাজার টাকা প্রোডাক্ট ইউজ করেছেন আর মাসে দুটো করে রিকমেন্ড হয়েছে আর প্রত্যেককে একই কাজ করেছে 12 মাস, সেখানে আপনার ইনকাম আসবে 55 লক্ষ টাকা 1 ইয়ারে। আর যদি আপনি গোল্ড কার্ড করে থাকেন আর প্রত্যেকে যদি এই গোল্ড কার্ড করে তাহলে এখানে আপনার ইনকাম আসবে 1,35,00,000 টাকা শুধু এক বছরে। অন্তত এই সময়ের মধ্যে আপনার টিমে 15-20 জন ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবে। এতদিন আমার লাইফে কজনের লাইফে কন্ট্রিবিউট করতে পেরেছি বলুন তো? যদি আমি আমার জন্য শুধু খাটি যেটা সিম্পল একটা সেলফ এমপ্লয়েড প্রফেশনে আমি খুব সামান্য কাজ করছি, এটা আমার ফ্যামিলির জন্য, কিন্তু আপনি যদি 100টা ফ্যামিলির জন্য খাটেন আপনি একটা স্বর্গীয় কাজ করছেন, ডিভাইন ওয়ার্ক করছেন। তারা আপনাকে সারা জীবন প্রার্থনা করবে আপনি যেন ভালো থাকুন সুস্থ থাকুন, আপনি তাকে একটা রোজগারের রাস্তা দিয়েছেন, করবে না করবে না? করবে। সো দিস ইজ দ্য প্লেস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম আমাদের বাড়িতে প্রতিদিন আমরা কী কী ইউজ করি, যেমন টুথপেস্ট ইউজ করি, যেমন ন্যাপকিন আমরা বাড়িতে আমাদের মহিলাদের জন্য লাগে, টুথপেস্ট, যেমন সাবান আমরা ইউজ করি, ওয়ান্ডারফুল আমাদের ওয়ার্ল্ড ক্লাস মেডিকেটেড বিউটি কেয়ার সোপ রয়েছে, মেডিকেটেড, এগুলো আমরা লাগেই, আমরা ভালো সাবান খুঁজছি, ডিপ ক্লিনজিং করাই, এগুলো আমরা ইউজ করি না করি না? যেমন পেটকে ঠিক রাখার জন্য আমরা ফার্স্ট পাউডার খাই, বাইরে থেকে অনেক ডাক্তার আমরা লিখে দেন, আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট রয়েছে, এগুলো আমরা ইউজ করি না করি না? প্রোটিন পাউডার, তাই না? এই জিনিসগুলো মাসে আমাদের খরচা কত হয়, মাসে আমাদের খরচা কত হয়, বুঝলেন? যার যেমন ইনকাম তেমন খরচা, তাই না? তখন কেউ 2,200 টাকা করতে পারে, আবার কেউ মাসে 22,000 করে, আর শাহরুখ খান 22,000 খরচা করবে কি, তাই না? 22 লক্ষ করতে পারে নিজের টেনশন ফাংশন করে, তো ওটা ওনার টাকা অনুযায়ী করবে, কিন্তু কোনো বাড়িতে একটা মিনিমাম 3-5 হাজার টাকার যে খরচা হয় এগুলো, হ্যাঁ আরো বেশি হয়, তো আমি ধরে নিচ্ছি আপনি এখান থেকে যে বোনাসটা পাবেন তার নাম হচ্ছে ইউনি লেভেল বোনাস। ইউনি লেভেল বোনাস 100% আমাদের ডিসবার্সমেন্ট হয়, তার 5% কেটে নিয়ে ওই 100% যে আমাদের রেভিনিউ জেনারেট হয় ওখান থেকে 5% নিয়ে আপনার মাধ্যমে যে ফ্যামিলিগুলো অন্য ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিচ্ছিল এখন টিএনসির ব্র্যান্ড থেকে নেওয়া শুরু করেছে, শুধু আপনি ইন্ট্রোডিউস করেছেন বলে প্রত্যেকের উপর দিয়ে আপনাকে 5% দেওয়া হবে, একে বলা হয় ইউনি লেভেল বোনাস। এই ইউনি লেভেল বোনাস 10 লেভেল পর্যন্ত দেয়, কত লেভেল? 10। হ্যাঁ, এই 10 লেভেল পর্যন্ত আপনি 5% পাবেন। ধরুন আমাদের 20 BV একটা প্রোডাক্ট আমাদের পারচেস বা কনজিউম করতে গেলে 2-2.5 দিনের একটা পারচেস করতে হয়, এইটুকুনি আমরা বাইরে করতে পারবেন। এবারে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন ওই কোম্পানিকে আপনি রেভিনিউ জেনারেট করতে হেল্প করবেন, না যেখান থেকে আপনার ব্যবসা হয় না সেখানে করবেন, কোথায় করবেন? যেটা আপনার ব্র্যান্ড ওটাই করবেন তো, নাকি? আপনি আপনারটা করবেন না, আপনি বাইরে কিনছিলেন,
সিম্পল আপনি ধরুন মোট চারজন ফ্যামিলিকে এত ভালো প্রোডাক্টের সঙ্গে ইন্ট্রোডিউস করালেন, করাতে পারেন না? পারেন না। যদি আপনি আমার সন্তানকে নিয়ে হাত ধরে বাইরে বেরোন, যদি কোনো আঙ্কেল জেঠু জেঠিমা ঠাকুমা দেখা হয় তাহলে নমস্কার সালাম আমরা করাই না? করেন না? জিরা জেঠিমা সালাম করো, কাকিমা নমস্কার করো, করেন না আমরা? মানে কী করে ওরা করেছি কী করে? যদি ব্যবসা আমাদের আমাদের সেই মানে বাবা মায়ের মতো হয়, আমরা যদি পরিবারভুক্ত হয়, আমার এই ব্যবসার সঙ্গে আমি অন্যকে ইন্ট্রোডিউস করাবো না করাবো না? গবেষণায় করাবো, কারণ আমরা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছি। যখন আপনি ইন্ট্রোডিউস করাবেন, দেখুন মিনিমাম চারটি ফ্যামিলি যদি আপনার সঙ্গে সারা জীবনের মতো এই ব্র্যান্ডটাকে ইউজ করতে রাজি হয়ে যায়। কটা ফ্যামিলি? চারটি। আমাদের কথায় চারজন শোনে না? শোনে না আমাদের কথা? কত কত কেউ বাইক কিনেছে, কত কেউ ডাক্তারের কাছে গেছে, কত কেউ ওষুধ কিনেছে, কত কেউ কত মানে কত দিকে চলে গেছে আমাদের কথা, তাই না? না গেলে আমরা দুঃখ পাই, আমার কথা শুনি না রেগে গেলাম, তাই না? বিশেষ করে জামাই বাবুরা রেগে যায়, তাই না? এই এই যে আমার আমার কথা কত কেউ চেঞ্জ হয়ে গেছে, শুধু চারটে ফ্যামিলি যদি আপনার কথায় চেঞ্জ হয়ে যায় আর ওনারা এই বিজনেস থেকে বুঝে যান, ওই চারজন মিনিমাম চারটে করে ফ্যামিলিকে যদি এই প্রোডাক্ট ইউজ করতে গাইড করে, তাহলে মোট কটা ফ্যামিলি হবে? হ্যাঁ, তাহলে 5% পাওয়ার কথা। আমাদের মিনিমাম $1 কোম্পানি আমাদের 75 টাকা করে ধরছে এখন ইন্ডিয়াতে, তো ওই 75 টাকা অনুযায়ী আপনি প্রথম চারজন উপরে 300 পেলেন, ঠিক সেকেন্ড লেভেলে যখন 16 জন উপরে চারজন, এখানে এখানে যখন আপনার $20 ইনকাম আসছে সেটা 1500 টাকা আসছে, তাই প্রথম আপনি দুটো মানে চারটে লাইনকে রিক্রুট করতেই 15-16 জনকে আনতে আপনার আপনার যে ইনভেস্টমেন্টটা অলমোস্ট হাফ হয়ে গেল, খরচাও হাফ হচ্ছে। দেখুন ওই ওই যে মানে 16 জন ব্যক্তি মিনিমাম 4টি করে যদি ফ্যামিলিকে আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয় এই কোম্পানির সঙ্গে আপনার ব্র্যান্ডের সঙ্গে, তাহলে 64 জন আপনার যদি $1 করে দেয় আবার $64 হচ্ছে, এটা মোট যে ইনকামটা দাঁড়াবে $6,400। ভাবুন তো আপনি 2 থেকে 2,500 টাকা করছিলেন নাকি? জানেন 10 লেভেল অব্দি নামতে কত কত লোক হবে? অলমোস্ট 13 লাখ লোক হবে, যেখানে আপনার ইনকাম 8 কোটি পার মান্থ আসতে পারে $1 করে। কিন্তু আপনি বললেন স্যার 464 256, এটা তো ইন্ডিয়াতে আমার মনে হয় আমার দ্বারা পসিবল নয়, কিন্তু অনেকে পসিবল করেছে। যদি আপনি বলেন আপনার দ্বারা পসিবল নয়, আমি হেরেই বলছি আপনার 99% বললো আমি রিপারচেস করবো না, তাহলে কত পার্সেন্ট করছে? 1%। এই 1%-এর মানে 8 কোটির 1% 8 লক্ষ টাকা হয়, সেটাও মান্থলি পোটেনশিয়াল ইনকাম আছে না অনেক টাকা আছে এই অফিসেই পাইলো, তাদেরকেও ছুঁতে পারবেন দেখতে পারবেন। এইটুখানি কাজ যদি আপনি আগামী 2-3-4-5 বছরে করে ফেলতে পারেন, 10 বছরও যদি করে ফেলতে পারেন, আপনার এন্টায়ার ফ্যামিলি লাইফ চেঞ্জ হয়ে যাবে না যাবে না? সো হিয়ার ইজ দ্য প্রোডাক্ট, এখানে একমাত্র এই হিয়ার ইজ দ্য বিজনেস, আমরা একমাত্র আমাদের ইউজ করাটাকে বিজনেসে কনভার্ট করতে পারলাম না পারলাম না, সারা জীবন কত লক্ষ টাকার প্রোডাক্ট পরিবারের জন্য আমরা ইউজ করবো, বিভিন্ন ব্র্যান্ড থেকে কিনবো, এই প্রথমবার একটা ব্র্যান্ডকে আমরা চুজ করে নেবো যে আমাদের নিডগুলো পুরা করবে উইথ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস, এবং এই বিজনেসটাকে স্প্রেড করে এবং হেডেক ফ্রি বিজনেস। আপনি আপনার টাইম মতো করুন, আপনি ডিসিপ্লিন থাকুন, সপ্তাহে 2 দিন করে মিটিং নিন, ওয়ান্ডারফুল নিজের মতো টাইম কাটান, এত সুন্দর লাক্সারিয়াস লাইফ অন্য কোথাও আছে কিনা আমি জানি না, যেখানে কোথাও কেউ চাকরি করে বা সেলফ এমপ্লয়েড বা অন্য বিজনেসের মধ্যে আছে, যে প্রেশার তাদের নিতে হয় সামান্য 10-20-20,000 টাকা আমাদের গিয়ে, আমার তো মনে হয় না এই ফিল্ডে ওই প্রেশার আছে। হিয়ার ইজ আ প্লেস ওয়ার হ্যাপিনেস রিটার্নস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা ছিল একটা বিজনেস পার্ট, আশা করছি আপনার লাইফ এটা চেঞ্জ করতে পারবে। বাট যদি আপনি দেখেন এমন লোক কিছু যারা তাদের নিজস্ব লাইফকে চেঞ্জ করেছেন এই বিজনেস থেকে, যারা অলরেডি ফাইন্যান্সিয়াল ছিলেন কিন্তু তারা মনে করেন যে আমরা লাইফে যতটুকু পোটেনশিয়াল আমাদের মধ্যে রয়েছে ওই ইনকাম আমরা ওই বিজনেস বা ওই জব থেকে পাচ্ছিলাম না। লোকের একটা গাড়ির স্বপ্ন, গাড়ি অলরেডি আমাদের ছিল, তার সত্ত্বেও আমাদের ইচ্ছা ছিল আরেকটু বড় লাইফের, আরেকটু বড় লাইফের। যে যিনি যখন খোঁজেন না তিনি কিন্তু পেয়ে যান, তিনি যখন খোঁজেন তিনি তখন পেয়ে যান, তার মানে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তাকে যোগায় চিন্তামণি, চিন্তামণি ওই একাই বুঝতে পারছে আর কেউ বলবো না। আমি ফোনে বোঝাই বলে শুনলাম না বলে মনে মনে বলেছি।
2020 আপনার সামনে একটা কাজ রূপে আসছে, কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত সুযোগ যেটা রয়েছে ওটা তারাই দেখতে পাবে যারা নেক্সট 20 বছর নিয়ে ভাবে। ১৫ দেখেছিলেন সেই দেখা নিয়ে চলা নিয়ে প্রথম 3 বছরের মধ্যে ইন্ডিয়া ওয়াইজ ওনার লাক্সারিয়াস কার অ্যাচিভ করেন, যার প্রাইস ভ্যালু ছিল ২,২,৫০,০০০ টাকা। ইন্ডিয়া ওয়াইজ ওনার ফাস্টেস্ট কার অ্যাচিভ করেন। ভাবলেন গাড়ি তো বা আমাদের ছিল একটা লাক্সারিয়াস গাড়ি এসে গেল, তার মানে এখান থেকে গাড়ি হয়। ওনার কল করলেন শত শত ছেলে মেয়েকে এখান থেকে গাড়ি এসে করাবো, যেটা তো আমার গাড়ি তো ছিলই, কিন্তু এই সিস্টেম থেকে যখন হয় এত অতি সহজে আমরা এখান থেকে কয়েক শত গাড়ি আছে এবার বার করবো। এখন ওনারা টার্গেট করছেন মানে ইয়ারলি শত গাড়ি, ১০০ গাড়ি দেওয়ার কিন থেকে বেরোয়। অলরেডি কয়েকশো গাড়ি ছিল ওনার সঙ্গে রয়েছেন। ওনারা এখান থেকে ফরেন ট্রিপস পান হাজব্যান্ড ওয়াইফ, এতে পেতে ৯০টারও বেশি দেশে আমাদের ঘোরা হয়ে যায়, বুঝছেন? ৯০টা দেশ ভাবুন তো, কতগুলো পাসপোর্ট লেগেছে উঁচু উঁচু হতে। আমি ৪ বার গেছি, আমার একটা পাসপোর্ট শেষ হয়ে গেছে, স্ট্যাম্প মেরামের ৩-৪টা পেজে স্ট্যাম্প মারি ইচ্ছা করে ছোটো করে মানে জায়গা মানুষ। তুইও এই বিজনেস থেকে ওনারা এত কাম নিচ্ছেন, ওনার বাড়ি গেলে আপনি ফিল করতে পারবেন ওখানে ২-৪ কোটি তো খরচা হয়ে গেছে। মানে আমার আমি ভাগ্যবান, ওনার বাড়িতে একবার যাওয়ার সুযোগ পেয়েছি, ২বার পেয়েছি, ৪বার পেয়েছি। আপনারা যদি কোন ভাগ্যে থাকে পেতে পারেন, সময় লাগবে। উনি যে জায়গায় আছেন সে জায়গাটা ছোঁয়া একটুখানি, আপনার ভাগ্য থাকলে ওনার সঙ্গে দেখা হয় সেই মানুষের সঙ্গে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখান থেকে সেই বাড়ি আমাদের প্রেস্টিজিয়াস র্যাঙ্ক এখান থেকে অ্যাচিভমেন্ট হয়, ভিলা অ্যাচিভমেন্ট। ভিলা মানে আপনি আপনার স্বপ্নে বাড়ি পেতে পারেন, যেখানে ভ্যালুয়েশন দেয় ১,২৭,০০০ টাকা। ২০২৩-এ ওনারা কিন্তু ২-১ ভিলা অ্যাচিভ করছেন এই বছর। আর ইন্ডিয়া ওয়াইজ এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ডাইরেক্টর র্যাঙ্ক হয় মাত্র ২১ জন আছে, ২০৩টে দেশে কাজ চলছে, এরকম একটা বিজনেস। সেখানে মাত্র ২১ জন টপ মোস্ট অ্যাচিভার ডাইরেক্টর র্যাঙ্ক, সেই ডাইরেক্টর র্যাঙ্কের মধ্যে ওনাদের একটা র্যাঙ্ক হোল্ড করেছেন এই বছরে। রিসেন্টলি আমার ২০২৩ পটাপট অনেকগুলো আমরা খুব বড় বড় সারপ্রাইজিং পেয়েছি, ইভেন্টস এবং অ্যাচিভমেন্ট স্যারদের থেকে পেয়েছি। সো তাদের কাছে আমরা পেয়েছি, তো তারা হাজব্যান্ড ওয়াইফ গ্রো করছেন। আজকে ওনার মানে আমরা মিসেস সুলানা দত্ত ওনাকে আমরা পেয়েছি, ওনার মধ্যে শুনেন ওনার জার্নি এবং সেখানে ওনার গ্রো করেছেন। তো ওনার একটা স্মল ভিডিওতে আমরা ভিডিও রেখে নেবো, তারপরে ম্যাডামকে আমরা এখানে ইনভাইট করবো। আপনারা যারা প্রথমবার এসছেন তারা কিন্তু খুব লাকি ওনাকে পাচ্ছেন।